नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। কেটে কেটে যদি আপনারা ভিডিওটি শুনেন, তার অনেক কিছুই কিন্তু আপনার অজানা কিন্তু থেকে যাবে। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশান দিই, যে ইনফরমেশানগুলো যদি আপনি কাজে যদি লাগান, তাহলে নিশ্চিতরূপে আপনার আগামীকাল কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন, প্রাপ্তি ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এবার দেখতে হবে যে আমি যে চারটি গ্রহের কথা বলি, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ আপনার জন্মছকে অথবা হস্তরেখায়, যাদের দেখুন অনেকের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তাদের কি বিচার হবে না? দেখুন, আগেকার দিনে হস্তরেখা দেখেই কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু বিচার কিন্তু হতো। অর্থাৎ হস্তরেখাকে যদি নিখুঁত আলোচনার মাধ্যমে যদি ফেলা যায়, ঠিক আতস কাচের মধ্যে ফেলে সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ যদি করা যায়, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি যে আপনার প্রাপ্তির সম্ভাবনা আছে, থাকলে কোন বছর আছে, কোন মাসে আছে, সেটা কিন্তু বলা সম্ভব। অর্থাৎ এটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু এই পরামর্শ কিন্তু দিতে কিন্তু পারবে। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মুখ্য যে কারক গ্রহ সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে রাহু গ্রহ। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে? রাহু ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা কিন্তু দেখা দরকার। এবং রাহু আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি খুব চটজলদি হবে, যাতে একটুর জন্য, অল্পের জন্য বড় অর্থ মিস খেয়ে চলে যাচ্ছে হচ্ছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ পরিধান করুন। ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে, অর্থাৎ যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন, তারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা এই রাহু রক্ষা কবচটা কিন্তু আপনারা নিতে কিন্তু পারেন। তো এবার আমি আলোচনায় আসি। দেখুন, প্রত্যেক মানুষেরই একটা ইচ্ছা থাকে কম বেশি একটা ভালো বাড়ি, একটা লাক্সারি গাড়ি, কিছু প্রপার্টি, অর্থাৎ একটা ভালো করে সুখে স্বাচ্ছন্দ্যে থাকা। অনেকে প্রচুর সারা জীবন পরিশ্রমই করে যায় সে ভাবে যে আমার জীবনটা কি শুধু পরিশ্রমের, আমি কোনোদিন সুখ পাবো না? অনেকেই প্রশ্ন, এই মনে মনে কিন্তু প্রশ্ন থাকে। অনেকে ভাবে যে মনে আমার দুঃখটাই সারা জীবনই থেকে যাবে, আর ভালো সময় না। প্রিয় দর্শক বন্ধু, অবশ্যই আসবে। আপনার জন্ম গ্রহের যে সমস্যাগুলো আছে সেগুলো প্রতিকার আপনারা করুন, অবশ্যই নিশ্চিতরূপে কিন্তু আসবে। এবার এখন দেখা যাচ্ছে যে আপনি বিকালবেলা অফিস থেকে আসছেন, একটা ট্রেন থেকে নামলেন, নেমে যাই হোক ঠান্ডার দিন আপনি সিঙ্গারা, চপ, কচুরি বা মিষ্টি কোনো কিছু কিনলেন। এবার কিনার পর একটা বাড়ির সকল পরিবারে গিয়ে একটু বসে গল্প গুজব করে গরম গরম সিঙ্গারা, চপ, কচুরি যদি থাকে খুব ভালো, এই শীতের দিনে খুব একটা মুখরোচক খাবার বলা যেতে পারে। তো এই কিনার পরে পরে আপনারা দেখলেন একটা দোকানে টিকিট বিক্রি হচ্ছে। আমি একটা কথা বলছি, যাদের ক্ষেত্রে প্রচণ্ড ভাবেন যে নেশা আছে টিকিটের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি একটু বলছি, টিকিট কিন্তু যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, শুধু টিকিট ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি হবে সেটাই বলছে না। টিকিট দেখলেন, আপনি ভাবলেন যে আমি একটা ইনভেস্টমেন্ট তো করি, অল্প সামান্য ইনভেস্টমেন্ট করলেন, দিয়ে আপনি তারপর দিন জানতে পারলেন আপনার সেখান থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হয়ে গেছে। এখানেই কিন্তু বোঝা দরকার যে
ন্যাকাল চার্ট যদি আপনার পারমিট করে এবং আপনার ক্ষেত্রে মহাদশা যদি পারমিট করে, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। আপনি 100 টাকা পাবেন কি 1 লাখ পাবেন কি 1 কোটি পাবেন, সেটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যভাবের উপর। ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তিভাব, এই ভাবগুলো কিন্তু মজবুত থাকা কিন্তু দরকার। অর্থাৎ আপনি প্রচেষ্টা করছেন প্রচেষ্টা করছেন, আপনার হচ্ছে না, জানবেন আপনার বার্থ চার্ট রিফরমেশনের কিন্তু দরকার রয়েছে। এবং এর পাশাপাশি আপনার জানা দরকার আপনার যোগটা কি কেটে গেছে না যোগটা আপনার 1 বছর পর আছে সেটা জানা দরকার, বা বর্তমানে যোগ চলছে সেটাও কিন্তু জানা দরকার। বর্তমানে যোগ চলে সেটাকে গাঢ় করার কিন্তু দরকার। একটু রাহু আপনার হয়তো হস্তরেখাতে ডিসপুট রয়েছে, সেই জায়গাটাকে বলবত্তা করে আপনার এই প্রাপ্তিটা ঘটানো কিন্তু সম্ভব। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। বারবার আমি এই কথাটা বলছি, ন্যাকাল চার্ট পর্যালোচনা করুন এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক বিচারটা আপনারা করুন, দেখবেন নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল শনিবার যে 5 রাশির আমি নাম বলবো, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, অবশ্যই আপনারা কমেন্ট করুন। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো আগামীকাল, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, মহা ভাগ্যশালী আগামীকাল হতে চলেছে। একই রাশির কোটি কোটি মানুষ আছে, 10-20% মানুষের কিন্তু মিলবে, প্রত্যেকের মিলবে আমি কখনো এটা দাবি করি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু রয়েছে। নাম্বার 1 রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় বৈকাল 4:06 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:04 থেকে 12:36 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে মিথুন রাশির ক্ষেত্রে, সেটি হচ্ছে 3। এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় সেটি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টাইমটা হচ্ছে 11:22 থেকে 12:37 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম 4 নম্বর যে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে মহাসৌভাগ্যশালী রাশি 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:42 থেকে 12:14 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। শেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো তার আগে আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। মহা প্রাপ্তি আগামীকালের অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার ধনু রাশির ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে সেটি হচ্ছে 5 এবং 8, মহা সৌভাগ্যশালী রাশি। আপনাদের ক্ষেত্রে টাইমটা বিশেষ করে ইম্পর্টেন্ট, 12:28 থেকে 2:04 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এই যে আমি 5টি রাশির আমি কথা বললাম আগামীকাল, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির
সম্ভাবনা কিন্তু রয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর, আপনার হস্তরেখার উপর। এখানে কিন্তু বিচার্য বিষয় আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো দেখা একান্তই কিন্তু দরকার। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি বারবার বলি যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার, তার একটা বলবত্তা বৃদ্ধি কিন্তু করা একান্তই দরকার। তো এই জায়গাগুলো সঠিকভাবে চুল চেরা বিশ্লেষণ করে আপনি যদি দেখতে পারেন, দেখবেন নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। অর্থাৎ যাদের ক্ষেত্রে বাধা রয়েছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং অবশ্যই পরামর্শ নিয়ে আপনার রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন। বিশেষভাবে আপনার এই প্রাপ্তির জায়গাটা কিন্তু গাঢ় তৈরি কিন্তু করবে। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের।